الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام في رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর, লাল্লাকুম তাত্তাকুন, এই জন্যে যেন তোমরা রোজা রাখার দ্বারা, সিয়াম সাধনার দ্বারা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহকে ভয় করে সচ্চরিত্রবান এবং আল্লাহ ভীরু হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারো। সমের বহুবচন সিয়াম, সম শব্দের শাব্দিক অর্থ ইমসাক, বেঁচে থাকা, বিরত থাকা, চুপ থাকাকেও আরবিতে সম বলে। কি বলে? সম। যেমন হযরত মারিয়াম, তার সন্তান হযরত ঈসা ইবনে মারিয়াম কোন পুরুষের সংস্পর্শ কোনোদিন হযরত মারিয়াম পাননি। আল্লাহ তাআলা জিব্রিলের মাধ্যমে তার মধ্যে ফুৎকার করেছেন, তার থেকেই তার পেটে হযরত মারিয়াম জন্ম নিয়েছেন, হযরত ঈসা জন্ম নিয়েছেন। মারিয়ামের কোলে বাচ্চা দেখে ইহুদিরা তিরস্কার করলো তাকে, তোমার বাবা ভালো মানুষ ছিল, মা ভালো মানুষ, তোমাকেও ভালো জানতাম, এই সন্তান কোত্থেকে পেলে? তখন তিনি বললেন, ইন্নি নাযারতুলির রহমানে সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, রহমানের নামে আমি মান্নত করেছি, কোনো মানুষের সাথে আমি কথা বলবো না, আমি চুপ থাকবো। এই চুপ থাকাটাকেও আল্লাহ সাওম বলেছেন। কি বলেছেন? চুপ থাকা, বিরত থাকা, বেঁচে থাকাকে বলা হয় সাওম, তার বহুবচন সিয়াম। হযরত আদম রোজা রেখেছেন, হযরত মুসা রোজা রাখতেন, দাউদ আলাইহিস সালাম 6 মাসই রোজা রাখতেন, একদিন রোজা ছাড়া আরেক দিন রোজা, একদিন পরপর তিনি রোজা রাখতেন।
রাসূলুল্লাহ সাল্লাম রোজা ফরজের আগে আশুরার দিন রোজা রাখতেন। আল্লাহ যখন এই আয়াতের মাধ্যমে আল্লাহ রোজাকে ফরজ করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াত দিয়েই রোজাকে আল্লাহ ফরজ করলেন, তখন রাসূলুল্লাহ বললেন যে মান শাআ সামা ও মান শাআ লাম ইয়াসুম, এক মাসের রোজা ফরজ হয়ে গেছে, এখন যে ইচ্ছা আশুরার রোজা রাখতেও পারে ছাড়তেও পারে, এটা আর ফরজ ওয়াজিব নয়, এটা নফল। এটা কি নফল? ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে আল্লাহ তাআলা রোজাকে বিশেষ স্থান দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। পাঁচটি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তার প্রথমটি ঈমান, তারপর নামাজ, তারপর কি ওয়া ইতাইয যাকাত, তারপর যাকাত আদায়, তারপর হাজ, তারপর রমজান মাসের রোজা। রোজাটা পাঁচটি ভিত্তির মধ্যে পঞ্চমী স্থান লাভ করেছে, তারও একটা বিশেষ কারণ আছে। ঈমানের পর হলো নামাজ, আর নামাজের কারিন হলো যাকাত। আল্লাহ কোরআনে যত জায়গায় নামাজের কথা বলেছেন, সাথে যাকাতের কথা বলেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এভাবে সব জায়গায় আল্লাহ নামাজের পাশে যাকাতকে রেখেছেন, সেজন্য নামাজের পরে যাকাত, তারপর হলো হাজ। হাজ এমন এক ইবাদত, ইবাদত দুই প্রকার, একটা ইবাদতে মালিয়া, একটা ইবাদতে বাদানিয়া। একটা ইবাদতের সম্পর্ক শুধু দেহের সাথে যেমন নামাজ, আরেকটা ইবাদতের সম্পর্ক শুধু অর্থের সাথে যেমন যাকাত। হজ হলো এমন এক ইবাদত যেখানে দেহও লাগে অর্থও লাগে, এই জন্য এটার স্থান তৃতীয়। আর চতুর্থ স্থান হলো সাওম, এটার সাথে অর্থের কোনো সম্পর্ক নাই, এটার সাথে নফসের সম্পর্ক, এটার সাথে রুহের সম্পর্ক, এটার সাথে দেহের সম্পর্ক, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলামের অন্যতম ভিত্তি হলো সাওমে রমাদান, রমজান মাসে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসের প্রথম দিন আসার সাথে সাথেই আল্লাহ তাআলা ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজাগুলো খুলে যায়, ও গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের সবগুলো দরজা বন্ধ হয়ে যায়, ও সুলসিলাতি শায়াতিন, সকল শয়তানগুলোকে শাকল বন্দী করে দেওয়া হয়। এটা একেবারে রমজানের প্রথম রাত থেকে বেহেশতের সব দরজা উন্মোচিত হয়ে যায়, জাহান্নামের দরজাগুলো রুদ্ধ হয়ে যায়, আর শয়তানগুলো সব শাকল বন্দী হয়ে যায়। সুবহানাল্লাহ। স্বাভাবিক প্রশ্ন আসে, রমজানে জান্নাতের দরজা খোলা থাকে তাও বুঝলাম, জাহান্নামের দরজা বন্ধ থাকে তাও বুঝলাম, শয়তানগুলো যে বন্দী থাকে, তো রমজান মাসে শয়তানি করে কারা? রমজান মাসে যারা রোজা রাখে না ওদের কাছে কোন শয়তান আসে বলেন? ব্যবসায়ীদের দুর্নীতি রমজানে বেড়ে যায়, কাঁচামরিচ আর বেগুন হয় আগুন, ঠিক কিনা? ইফতারে এটা লাগে, হ্যাঁ, এই জন্য দাম বেশি বেড়ে যায়, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর বেগুন, এসব হয় আগুন। তা মানুষের কিনার যে ক্ষমতা এর বাইরে চলে যায়, অনেক জায়গায় তখন বেগুন বাদ দিয়া বেগুনি বানানো হয়, পেঁপে দিয়ে, কুমড়া দিয়ে, ঠিক কিনা? কুমড়া থাক, পেঁপে থাক, নাম হয় বেগুনি, হ্যাঁ। এই যে দুর্নীতি প্রতারণা রমজান মাসে বেশি বেড়ে যায়, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং একটি দুঃখিত বিষয়। বরং রমজান মাসে ব্যবসায়ীদেরকে সর্বোচ্চ সংযম অবলম্বন করার প্রয়োজন ছিল, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, রমজান মাসে
এই দুর্নীতি চুরি চামারি বদমাশি লাম্পট্য এগুলো করে কারা, শয়তান তো বন্দী থাকে। তার কয়েকটি জবাব, তার একটি জবাব যে শয়তান আসলে বন্দী থাকে। আর যারা রমজান মাসে নামাজ পড়ে না, রোজা রাখে না, দুর্নীতি চুরি চামারি সন্ত্রাস চাঁদাবাজি এবং অবৈধ এবং অশ্লীল কর্মে নিয়োজিত থাকে, তাদের ওই শয়তানি করার জন্য শয়তানের প্রয়োজন হয় না। কেন হয় না? একটি তামার কাঁসা বা বাটি আপনি যদি 10 ঘন্টা আগুনে রাখেন, এরপর যদি আগুন ছাড়া থাকে অন্যত্র রেখে দেন, সাথে সাথে কি ঠান্ডা হবে? না, 2-1 ঘন্টা তাপ থাকবে। কথা বলে তো আমাদের সাথে শয়তানের সম্পর্ক 11 মাস, শয়তান আমাদের সাথে না থাকলেও বাকি 1 মাস ওই শয়তানের সোহবত থেকে আমাদের কাজ চলতে থাকে। 2, মানুষের নফস 3 প্রকার। কয় প্রকার? একটা নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা, আর একটা নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হলো খারাপ নফস, খারাপ নফস। আরবিতে আমারা ইয়ামুরু থেকে আমের বলা হয় আদেশদাতাকে, নির্দেশ যে করে। তার স্ত্রীলিঙ্গ আমেরা, মুবালাগা থেকে আম্মারা। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরুল কবিরে ব্যাখ্যা করেছেন আম্মারার, আন-নাফসুল্লাতি তা'মুরুন নাসা বিস-সু'ই ফাকাদ, যে নফস সর্বক্ষণ বান্দাকে শুধু খারাপ কাজে নির্দেশ করে, ওই নফস হলো নফসে আম্মারা। সকল কাফের মুশরিকের নফস নফসে আম্মারা। মুসলমানদের মধ্যেও খুব নিকৃষ্ট পর্যায়ের ফাসেক যারা, তাদের নফসটাও নফসে আম্মারা। এমন নামধারী মুসলমানও আছে আমাদের সমাজে, যেখানে সারা দুনিয়ার মুসলমান সব রাত কাটিয়েছে মসজিদে, আর অনেকে শবরাতের পবিত্র রাতে রাত যাপন করেছে ক্লাবে মদের বোতল হাতে। ওটাও নিজেকে মুসলমান দাবি করছে, ওটাকে কোনো সংজ্ঞায় মুসলমান বলার সুযোগ নাই। ওটা নফস হলো নফসে আম্মারা, নফসে আম্মারা। দ্বিতীয় প্রকার নফস হলো নফসে লাওয়ামা। আমাদের অধিকাংশ মুসলমানের নফস নফসে লাওয়ামা। লাইমা ইয়ালআমু থেকে লাএম, তার মুআন্নাস লাএমা, তার মুজাক্কার মুবালাগা থেকে লাওয়াম, তার মুআন্নাস লাওয়ামা। আই আন-নাফসুল্লাতি ইউলাইমুল আবদা হিনা ইয়ারতাকিবু মিনাল কাবায়িরি ওয়াস-সাগায়ির, বান্দা যখন গুনার কাজ করে তখন যে নফস তাকে তিরস্কার করে, তুমি খুব খারাপ কাজ করছো, তোমার দ্বারা এই গুনার কাজটা উচিত হয় নাই, নফস তিরস্কার করে বান্দাকে, তখন বান্দা তওবার জন্য উদ্বুদ্ধ হয়। কি হয়? তওবার জন্য ওই নফসটা ভালো না খারাপ? কথা বলেন ভালো। এই জন্য ভালো যে আপনাকে গুনাহ করতে সে দিতে চায় না, তিরস্কার করে। ওই নফস হলো নফসে লাওয়ামা। আমাদের অধিকাংশ মুসলমানের নফস নফসে লাওয়ামা। আর সবচেয়ে ভালো নফস হলো নফসে মুতমাইন্না, যে নফস বান্দাকে কোনো অবস্থায় গুনার কাজ করতেই দিতে চায় না, শুধু ন্যাক কাজ, শুধু ভালো কাজ। সুবহানাল্লাহ। যদি মানবিক দুর্বলতার কারণে তার দ্বারা কোনো গুনাহের প্রকাশ ঘটেও যায়, নফসে মুতমাইন্না তাকে এত বেশি তওবা করায় যে তার গুনাহ মাফ হওয়ার পর আল্লাহ তার মর্যাদা ও সওয়াব শত শত গুণ বাড়ায় দেন। তো কয় প্রকার নফস? জোরে বলেন, 3 প্রকার। 2 প্রকার নফসের কাছে শয়তান যায় না, 1 প্রকার নফসের কাছে শয়তান যায়। নফসে মুতমাইন্না খুব ভালো নফস যার, তার কাছে শয়তান যায় না, তার কাছে গেলে শয়তানের লস হয়। কি হয়? লস হয়। আর 1 প্রকার নফস নফসে আম্মারা, খুব খারাপ নফস, ওইটার কাছেও শয়তান যায় না। 2 কারণে, 1 ঘৃণায়, 2 তার টাইম লস। শয়তান মনে করে ওটা তো আমার চেয়ে বড় শয়তান, ওর কাছে যে সময় অপচয় করাটা একটা বেহুদা কাজ ছাড়া আর কিছুই নয়। 2, শয়তান নিজেও তাকে ঘৃণা করে, নফসে আম্মারা যার, শয়তান তারে ঘৃণা করে যে আমি আল্লাহর একটা হুকুম মানি নাই, আদমকে সাজদা করি নাই, আজাজিল হলাম, শয়তান হইলাম, ইবলিস হইলাম, সব কিছু হলাম, তুমি তো আল্লাহর কোনো হুকুমই মানো না, ডেইলি 5 ওয়াক্ত নামাজে 5 হুকুম ছাড়তেছো,
রোজা ছাড়তেছো, হজ ছাড়তেছো, জেনা বেবিচার চুরি চাবাড়ি জুয়া সব করছো, আমি আল্লাহর একটা হুকুম মানি নাই, লানত প্রাপ্ত হলাম, তুমি তো কোনো হুকুমই মানো না। ওর কাছে শয়তান ঘৃণায় যায় না, ঘৃণায় যায় না। আর যার নফস খুব ভালো, নফস মুতমাইন না, তার কাছে শয়তান ভয়তে যায় না, মনে করে যে আমি তার কাছে গেলে ওই লোকটার লাভ বেড়ে যাবে, আমার লস হবে। শয়তান লস, কোনো লস প্রজেক্টে শয়তান নাই, সে তার লাভ যেখানে সেখানেই বেশি দৌড়ায়, সেখানেই বেশি দৌড়ায়। কাতিবুল ওয়াহি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জারিরুল কদর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাষ্ট্রের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, ঘুমাতে তার দেরি হয়ে গেল, ফজর নামাজটা তার কাজা হয়ে গেল। তিনি সকালে উঠে খুব রোনাজারি করলেন, কিছু খেলেন না, জোহর পর্যন্ত শুধু কান্নাকাটি করলেন, নামাজ কেন কাজা হলো। দুপুরবেলা কিছু খেলেন না, নফসকে কষ্ট দিলেন যে তুমি খুব আরামপ্রিয় হয়ে গেছো, নামাজ ছেড়ে দিচ্ছ। জোহর নামাজ পড়ে আবার আসর পর্যন্ত কান্নাকাটি করলেন, বিকেলেও কিছু খেলেন না, আসর পরে আবার মাগরিব পর্যন্ত কানলেন, মাগরিব থেকে এশা পর্যন্ত কানলেন, তওবাই করলেন, এশার নামাজের পর রোনা জারি করে কিছু না খেয়ে ঘুমায় গেলেন, নফসকে শাস্তি দেবার জন্য, কি দেবার জন্য। ফজর নামাজের আগ দিয়ে দেখেন কোনো এক ব্যক্তি তার পা দাবাচ্ছে, তিনি বসে গেলেন, দরজা বন্ধ, লোক ঢুকলো কেমন করে, তিনি তাকে ধরে বললেন, ভাই তুমি কে? বলে আমি যেই হই, কালকে না আপনার ফজর নামাজ কাজা হয়েছে, আজকে আসছে আপনারে উঠায় দিতে যেন নামাজ কাজা না হয়। তিনি বললেন, তাহলে তো তোমারে আরো আমি ছাড়বো না। কয় না না, আজকে তো নামাজ কাজা হবে, জলদি ছাড়েন, উজু করেন, আজকে যদি নামাজ কাজাও হয় তোমারে আমি ছাড়তেছি না, তোমার পরিচয় আমার জানতে হবে, তুমি আমার এত হিতাকাঙ্ক্ষী, এত বড় বন্ধু, আমারে উঠায় দিতে আসছো। বাধ্য হয়ে বলল, ভাই, বলল মুআবিয়া, আমি শয়তান, এটা তো তোমার কাজ না, গতকাল আপনার নামাজ কাজা হয়েছে, আপনি এমন তওবা করছেন, আল্লাহ গুনাহ মাফ করে সাত সুগুণ নাকি বাড়াই দিছে আপনার, এটা আমার লস হয়ে গেছে, অতএব আপনি যতটুক সব ততটুকুই পান, এটাই আমি চাই, বেশি পাওয়ার দরকার নেই, এই জন্য আজকে উঠায় দিতে আসছি। তো এরকম মানুষের কাছে শয়তান আসবে? কথা বলে না, আসবে না। আর খুব খারাপ যেটা নফসে আম্মারা, ওটার কাছে শয়তান কথা বলেন যাবে? তো শয়তান আসে কার কাছে? নফসে লাওয়ামা, যে ন্যাক কাজ করে মাঝে মধ্যে গুনার কাজও করে, তার কাছে আসলে শয়তানের লাভ, সওয়াব কমাবে, গুনা বাড়াবে, ঠিক কিনা? তো মূলতই রমজান মাসে শয়তান সব বন্দি থাকে, সকল বন্দি। তারপরও যারা রমজান মাসে নামাজ পড়ে না, রোজা রাখে না, অবৈধ কাজ, অসৎ কাজ, অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজ করে, শয়তান আসার প্রয়োজন হয় না, তাদের নফস নফসে আম্মারা, ওইটা নিজেই শয়তানের অনুপস্থিতিতে শয়তানের খলিফা হিসেবে সব কাজগুলো করতে পারে। কথা বুঝতে পেরেছেন? এই রমজানুল মুবারক, এই মাসের নামটাই রমজান, রামিদা ইয়ারমাদু থেকে রামাদা, এর অর্থ জ্বালানো পোড়ানো। এই একটি মাসে বান্দা রোজা রেখে নামাজ পড়ে এবাদত বন্দিগি করে তার আমল নামা সব গুনাকে জ্বালিয়ে নিজকে খাঁটি সোনার মতো পাকা পোক্ত করে দিতে পারে, এই জন্য এই মাসের নাম রমাদান। মাসের নাম কি? রমাদান। এই মাসে সবচেয়ে বড় আমল হলো 30 দিন রোজা রাখা, এই পুরো মাসব্যাপী কি করা? রোজা রাখা। এই এক মাস রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছেন, আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাস অবতীর্ণ হয়েছে কোরআন, সুবহানাল্লাহ, গোটা মানব জাতির হেদায়তকারী হিসেবে, অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়তের সুস্পষ্ট বাণী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআন এসেছে রমজান মাসে। এই মাস ব্যাপী আল্লাহ তাআলা রোজা রাখা সিয়াম সাধনাকে ফরজ করেছেন। একটি মাস যে ব্যক্তি রোজা রাখবে,
আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি রমজান মাসে আল্লাহ সন্তুষ্টির জন্য সহি শুদ্ধভাবে নেক নিয়তে এক মাস রোজা রাখবে, তার জীবনের বিগত সব গুনাহকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। এখন প্রশ্ন হলো, কোন রোজা রাখলে জীবনের সব গুনাহ মাফ করবেন? রোজারও তিনটা স্তর আছে। আমরা তো রোজা যেটা আল্লাহ চান ওই রোজা রাখি না, আমরা নিছক উপবাস থাকি। কি থাকি? উপবাস থাকি। রোজাকে আমরা গ্রহণ করেছি একটা উৎসব হিসেবে, প্রথা হিসেবে, ঠিক কিনা? এখন যে দেখেন সবার বাড়িতে স্টক হয়ে গেছে মুড়ি, বেসন বুট, তারপর আদা রসুন পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ঠিক কিনা? আলু পটল পেঁয়াজ দিয়ে সব স্টক হয়ে গেছে। রোজা রাখবে, কি রাখবে? রোজা। রোজা থাক আর না থাক, ইফতারটা খুব আড়ম্বরপূর্ণ হতেই হবে, ঠিক কিনা? ওই যে কোন নাদান ইফতারে বসছে, তার এক লোক বললো, ভাই তুমি তো রোজা রাখো নাই, ইফতার করো কেন? রোজা রাখি নাই একটা গুণা করছে, আবার ইফতারও করবো না, এত বড় গুণাগার আমি হইতে পারি না। বুঝলেন ভাই? রোজা রাখি নাই একটা গুণা, আবার ইফতারও করবো না, না এত বড় নাফরমানি আমি করতে পারি না। তো ইফতার করলাম আড়ম্বরপূর্ণ ভাবে, সেহরির জন্য ভালো ভালো খাবার, দুধ আম কলা, এগুলো দিয়ে সেহরি করলেন, এটাই রোজার মূল বিষয় নয়। হযরত জওহারাতুন নাইয়ারার লেখক, তিনি রোজার ব্যাখ্যা করতে যে এটা একটা ফ্যাকার কিতাব, সেখানে তিনি ভূমিকাতে রোজার উপর আলোকপাত করেছেন। তিনি বলেন, ইন্নালি সাওমে সালাসাতা মাদারিজ, রোজার তিনটা স্তর আছে। কয়টা? প্রথম সাওমুল আওয়াম, সাধারণ মানুষের রোজা। এটা কি? এটা হলো ইমসাকুল বাতন আনিল আকলি ওয়া শুরবি ওয়া শাহওয়াত ওয়াল ফারজ আনি শাহওয়াত কাবলা তুলুই শামসি ইলা গুরুবিহা। সাধারণ মুসলমানের রোজা, সেটা হলো সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে উদিত হবার আগ পর্যন্ত, পশ্চিম দিকে ডুবে যাবার আগ পর্যন্ত, এই সারা ধরনের জৈবিক চাহিদা থেকে, লজ্জা স্থান থেকে হেফাজত করা হলো সাওমুল আওয়াম, সাধারণ মানুষের রোজা। আমরা সবাই এই রোজাটাই রাখি, কিন্তু এটা আল্লাহর মূল উদ্দেশ্য নয়। এটা হলো রোজার মূল, রোজা হওয়ার জন্য এতটুক কাজ। কথা বুঝেন? রোজাটা রোজা হবার জন্য এতটুক কাজ করতেই হবে, কিন্তু এটা মূল উদ্দেশ্য না। দ্বিতীয় হলো সাওমুল খাওয়াস, বিশেষ ব্যক্তি যারা মুত্তাকি তাদের রোজা। সেটা কি? সেটা হলো ইমসাকুল জাওয়ারেহ মিন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ আল্লাহ রসুল যেই কাজ নিষেধ করেছেন সেই প্রত্যেক গুনাহের কাজ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা, এটা রোজার মূল উদ্দেশ্য। কারণ আল্লাহ রোজা ফরজ করার পর বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি এক মাস ব্যাপী রোজা ফরজ করেছি তোমাদের উপর যেভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন? উপবাস থাকার জন্য না, যেন তোমরা মুত্তাকি হও। তো এই এক মাস সোজার মাধ্যমে আল্লাহর মূল উদ্দেশ্য মানুষকে মুত্তাকি বানানো, এটা একটা ট্রেনিং পিরিয়ড, ঠিক কিনা? এক মাস আপনি রোজা রেখে আপনি গুনাহ থেকে বেঁচে আপনাকে ট্রেনিং নিতে হবে বাকি 11 মাস শয়তানকে ডিফেন্স দেবার জন্যে। সেনাবাহিনীতে যারা কাজ করে কতদিন? 18-20 বছর তো চাকরি করে, কিন্তু ট্রেনিং কয় বছর? 2 বছর। কথা বলে না, 2 বছর ট্রেনিং নিয়ে 18 বছর তাকে কাজ করতে হয় শত্রুকে ডিফেন্স দেবার জন্য। আল্লাহ তাআলা 12 মাসে 1 মাস ট্রেনিং পিরিয়ড রেখেছেন। এক মাস আমাদের শিখতে হবে কিভাবে গুনাহ থেকে বাঁচতে হয়, বাকি 11 মাস আমাদের চরম শত্রু শয়তানকে ডিফেন্স দেবার জন্য, ঠিক কিনা বলে? এটা রোজার মূল উদ্দেশ্য। আল্লাহ বলেছেন রোজা ফরজ করেছেন আমরা যেন মুত্তাকি হতে পারি, সেই জন্য সে তাকওয়া হাতে কলমে শিখতে হবে রোজা রেখে।
কথা বুঝতেছেন? রোজার দ্বিতীয়টা হলো কি? ইমসাকুল জাওয়ারে মিন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন ওই সব কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে, চোখ নাক কান কণ্ঠ কান হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচানো, এটা রোজার মূল উদ্দেশ্য। এটা হলো মুত্তাকিদের রোজা বলেন সুবহানাল্লাহ। আপনি রোজা রাখবেন সারাদিন মিথ্যা বলবেন, এটা তো রোজা হলো না, ঠিক কিনা? রোজাও রাখবেন ধোকাবাজি করবেন, রোজাও রাখবেন ঠিক মতো নামাজ পড়বেন না। অনেককে দেখা যায় রোজার দিন টাইম পাস করে, গুটি খেলে, ক্যারাম বোর্ড খেলে, তারপর অনেকে তাস তাস নিয়েও বসে যায়, কি করছেন কয় সময় পার হচ্ছে না। রোজাদাররা সময় পায় না ইবাদত করার, আর উনি সময় তার বেশি হয়ে গেছে, কি হয়ে গেছে? সময় বেশি হয়ে গেছে। রোজার দিন এইসব অশালীন অভদ্র এবং লাম্পট্যপূর্ণ কাজে তার জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। তো রোজার দ্বিতীয় স্তরের রোজা হলো পেটকে পানাহার থেকে রক্ষা করতে হবে, আর অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাছ থেকে রক্ষা করতে হবে। তিন নাম্বার হলো সৌমি সৌম আখাসিল খাওয়াস, এটা আল্লাহর ওলিদের রোজা সুবহানাল্লাহ, খুব কঠিন রোজা, চেষ্টা করলে আপনি পারবেন। সেটা হলো ইমসাকুজ জেহনে, সেটা হলো আন ইমসাকুজ জেহনে আন তাফাক্কুরিল ফাসেদা। রোজা রাখা অবস্থায় রোজাদার গুনার কাজ তো করবেই না, বরং সারা দিন রোজা রাখা অবস্থায় গুনাহের কোনো চিন্তাও তার অন্তরে আসতে দিবে। এই রোজাটা হলো মুত্তাকিদের রোজা। এই রকম রোজা 30টা রোজা যে করতে পারবে, আল্লাহ তাআলা শিশুর মতো নিষ্পাপ তাকে বেগুনাহ ঘোষণা করে দিবেন। আমরা একটু চেষ্টা করি এই রকম রোজা রাখতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত সুধি, প্রতি রমজানে এই মসজিদে দারসে হাদিস হয় তারাবিহ নামাজের পরে, আপনারা জানেন থাকেন অনেকেই থাকে, সোশ্যাল মিডিয়াতে দেশ ও দেশের বাইরে লক্ষ লক্ষ মানুষ তা দেখে। আমরা প্রতি রমজানে, এটা আজ থেকে নয় প্রায় 14 বছর আগ থেকে চলে আসতেছে, সহিহুল বুখারী থেকে 40খানা হাদিস সহজ করে ব্যাখ্যা মানুষের কাছে তুলে ধরা হয়। মাদ্রাসায় আমরা যে ছাত্রদেরকে পড়াই সেটা তো অনেক উচ্চাঙ্গের কঠিন সূক্ষ্ম বিষয় থাকে, ওগুলো সাধারণ মানুষ কোনোদিনও বুঝবে না। সাধারণ মানুষ যেন এলমে হাদিসের কিছুটা নূর লাভ করতে পারে, সেজন্য সহিহুল বুখারী থেকে 40টি হাদিস সহজ ব্যাখ্যা হিসেবে তুলে ধরা হয়, ঠিক কিনা? তার বড় উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার 40টি হাদিস শুনবে এবং অন্যকে শোনাবে, এটা মূল উদ্দেশ্য। দুই, আমরা এই 40 হাদিসের ব্যাখ্যা করার সময় লক্ষ্য রাখি মানুষের ঈমান আকীদা দুরস্ত হবে যে কথা দিয়ে, ন্যাক আমল করে মানুষ আল্লাহওয়ালা পরহেজগার কিভাবে হতে পারবে, বিভিন্ন সামাজিক রাজনৈতিক জাতীয় আন্তর্জাতিক ইস্যু বা সমস্যার কোরআন সুন্নাহ ভিত্তিক সমাধানগুলো সেই দার্সের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়। আপনাদেরকে সময় জানিয়ে দেওয়া হবে, তারাবিহের নামাজ এখানে কখন হবে মিটিংয়ের পর জানানো হবে, তারাবিহের পরপরই আধা ঘন্টা 40 মিনিট বসে আপনারা এই রমজান মাসে সর্বোচ্চ এলেম সহি আল বুখারী থেকে হাদিসের এলম নিয়ে যদি বাড়ি যেতে পারেন, তো এটা আপনার রোজাকেও কবুল করাবে, দোয়াকেও কবুল করাবে, আর আপনার মর্যাদা সারা রাত ইবাদত করার সওয়াবটা আপনি আধা ঘন্টায় পেয়ে যাবেন। বুঝেন নাই, সারা রাত ইবাদত করে কাটাবেন, যা পাবেন ওই হাদিসের সামনে আধা ঘন্টা বসে এলেম অর্জন করলে তার চেয়ে বেশি সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফতোয়া সিরাজিয়াতে এসছে 1 ঘন্টা কোরআন হাদিসের এলেম শিখা 10,000 বছর আপনি যদি নামাজ সোজা করেন যে সওয়াব পাবেন,
যদি ইমানের সাথে ইখলাসের সাথে এক ঘন্টা কোরআন হাদিসের এলেম শিখেন, আল্লাহ তাআলা সেই সওয়াব ও মর্যাদা আপনাকে দান করবেন। আল্লাহ যেন সেই মহতী উদ্যোগেও আপনাকে শরীক হবার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।